আমাদের এবছরের থিম হারিয়ে যাওয়া যে শিল্প, পুরোনো দিনের যে হারিয়ে যাওয়া শিল্প সার্কাস, সেই সার্কাস শিল্পটাকে আমরা মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছি। এখানে আগেকার যে সার্কাস দেখা যেত, যে বাঘ, সিংহ, হাতি, এখন সেই এই শিল্পটা নাই। আমাদের বাচ্চাদের যাতে সেই শিল্পটাকে একটা উপভোগ করতে পারে, তার জন্যই আমরা এই শিল্পটাকে তুলে ধরেছি। আমাদের পুজোটা হচ্ছে 27 বছরের পুজো। আমাদের এবছরের বাজেট 10 লক্ষ টাকা। আমাদের যে সার্কাস আগে বসতো, প্রত্যেক বছরই আমরা দেখতাম ছোটোবেলায় যে সার্কাস বসেছে, এখন কিন্তু আর সার্কাস আসে না। সেই জন্যই সার্কাসটাকে আমরা বাচ্চাদের মধ্যে পূজায় যে যেন আনন্দ করতে পারে, সেই জন্যই আমরা সার্কাস শিল্পটাকে আমরা তুলে ধরেছি। মানে ছোটদের কথা ভেবেই কি, বিশেষ করে পুজো তো একটা ছোটদের মধ্যে উন্মাদনা বেশি থাকে, সেই জন্যই এই থিমটা আমরা বেশিভাবে তুলে ধরেছি। ভিতরে যে আমাদের প্রতিমা আছে, আমাদের সাবেকিয়ানা এবং রাজস্থানী মডেলে আমাদের প্রতিমা এবছর তৈরি করা হয়েছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।